तो हेलो गाइस, वेलकम टू मधुस वर्ल्ड। तो आमार नायका थेके बर्थडे गिफ्ट एसेछे। तो जारा नायका थेके रेगुलर अर्डर करो तारा जानो जे बर्थडे मान्थे नायका गिफ्ट करे, किन्तु आमी जानी ना जे कादेरके गिफ्ट करे जारा बेशी अर्डर करे कि सबाइकेई करे, आमार जाना नेई कोनो। बाट आमी तो फार्स्ट टाइम नायका थेके बर्थडे गिफ्ट पेलाम, माने যেহেতু আমার বার্থডে মান ছিল তাই অর্ডার করেছিলাম, তাই সঙ্গে একটা বার্থডে গিফট এসছে। আমি কী এসছে আর কোনো আইডিয়া নেই, মানে ফার্স্ট টাইম এরকম কিছু নায়িকা থেকে আমি রিসিভ করছি। তো কতটা কি হয় বা সবাই পায় কি ব্যাপার আমার কোনো আইডিয়া নেই, তো সেভাবে কোনো ক্লিয়ার বলতে পারছি না। বা শুধু এইটুকু জানি আমার বার্থডে মান ছিল, আর আমি নায়িকা থেকে হিউজ কিছু অর্ডার করি না, বাট করি অর্ডার। তো আমি অর্ডার করেছি কি কি গিফট কী সবটাই দেখাচ্ছি। তো ফার্স্ট একদম মেয়েদের জিনিস, তারপরে ওকে, তো যা আছে এর মধ্যেই আছে, যা আছে এর মধ্যেই আছে। তো এটা সিড মাস্ক, আমি সিড মাস্ক অর্ডার করেছিলাম, যেখানে ফার্স্ট তো কাজল দেখিয়ে দিয়েছি, মেবিলিনের এই কাজলটা আমি অর্ডার করেছিলাম, কাজল আমার শেষ ওই জন্য। দেন আচ্ছা, নায়িকা আমাকে যেটা গিফট করেছে সেটা হচ্ছে, নায়িকা আমাকে ওদের ব্র্যান্ডের কাজল গিফট করেছে। তো এক্সপেক্ট ছিল না আমার যে এত দামি জিনিস গিফট আসবে বলে নায়িকা থেকে। তো নায়িকা আমাকে কাজল গিফট করেছে ওদের, তো থ্যাংক ইউ নায়িকা। মানে আমার তো কোনো, আমি ভেবেছিলাম হয়তো 20-30 টাকার কোনো প্রোডাক্ট আসবে, আমি একদমই কোনোভাবেই ভেবেছিলাম না 170 টাকার গিফট নায়িকা দেবে বলে। ওয়াও, জাস্ট ওয়াও, কোনো এক্সপেকটেশন ছিল না, খুব ভালো লাগলো, দরকার হচ্ছিল আমার কাজলের। তো থ্যাংক ইউ নায়িকা। তো দেন যেগুলো অর্ডার করেছিলাম সেটা হচ্ছে, আমি সিড মাস্ক অর্ডার করেছিলাম, এই ব্র্যান্ডের সিড মাস্ক, আমি কখনো ইউজ করিনি। তো আমি অর্ডার করেছি ওই জন্য অনেকগুলো, যেটা হচ্ছে টনি মলি এরম বলে কোনো একটা ব্র্যান্ড। তো অনেক সিড মাস্ক অর্ডার করেছি, আমি পরপর এগুলো রিভিউ দেবো, শুধু আনবক্সিংয়ে জাস্ট দেখিয়ে দিচ্ছি। এগেন একটা মেয়েদের প্রোডাক্ট। দেন অর্ডার করেছিলাম, ওকে, গরমকাল এসছে তো রেক্সন অর্ডার করেছিলাম, ব্যাস এইটুকুই। তো মেনলি যেটা ইন্টারেস্টিং নায়িকার থেকে যেটা গিফট, ওটা হচ্ছে নায়িকার ব্ল্যাক কাজল। এগেন থ্যাংক ইউ নায়িকা। তো আজকের ব্লগ এখানেই শেষ করছি, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিন। নেক্সট ভিডিও আবার দেখা হচ্ছে।